ফর ভোকাল যে স্লোগান তুলেছেন সারা দেশব্যাপী, আর এই করোনা অতিমারির সময় আমরা লক্ষ্য করেছি যখন লকডাউন চলছিল বা জনতার কার্ফিউ চলছিল, 15 দিন, 1 মাস, 1.5 মাস বাড়িতে থাকা, তো তার তখন আমরা অনেক কিছু শিখেছি যে সবজির জন্য বাজারে যেতে পারি না বন্ধু, তো কোথায়? তো তার জন্য ত্রিপুরা সরকার নতুন স্কিম নিয়েছে স্বনির্ভর পরিবার, তার মধ্যে বাড়িতে কমসে কম নিজের প্রয়োজনীয় সবজি লাগানো, বাড়ির যদি পুকুর থাকে তার মধ্যে মাছের পোনা ছাড়া টাইমলি, যদি গাই থাকে তো তার ব্যবস্থা করা, তো যদি আমার বাড়িতেই সব কিছু থাকে, যদি গাই থাকে দুধ পেয়ে যাব, যদি সবজি থাকে লাগাই যদি সবজি পেয়ে যাব, যদি পুকুর থাকে মাছ যদি পোনা ফেলায় মাছ পেয়ে যাব, তো এগুলো আমার কাছে বাড়িতেই থাকতে পারে। তো সেদিকে ত্রিপুরা সরকার একটা স্কিম এনেছে স্বনির্ভর পরিবার যোজনা, আগামী 2-3 মাসের মধ্যে তার রূপরেখা চলে আসবে। তো মাননীয় প্রধানমন্ত্রী এটাও চাইছেন যে যে লোকাল যে প্রোডাকশনটা হয় যেটাই আমরা তৈরি করি, আমাদের একটা সেন্স যে লোকাল আমার বাড়ির সামনে তৈরি করছে তাই কি তৈরি করবো, তার ডিজাইন করবো আমি, কিন্তু অন্য কাউর অন্য জায়গাতে বিহার থেকে মধ্যপ্রদেশ থেকে ইউরোপ থেকে বিভিন্ন জায়গা থেকে এসে এনে ওই ডিজাইনে সামনে রাখলো, এ তো ইয়ে থেকে লখনৌ থেকে এসছে, তো তখন আমরা তার মূল্য দিই, কিন্তু আমার বাড়ি ওই যে বাংলাতে একটা বাড়ির কাছে ঠাকুর পোতার মতো দেখে সেই অবস্থা। আজকে প্রধানমন্ত্রী আপিল করতে চাইছেন, পুরো দেশব্যাপী আপিল করেছেন যে না আমাদের কাছে যেটা আছে সেটাই আমরা কিনব, আমার সেটাই আমাদের ফ্যাশন হোক, আমাদের ফ্যাশন হওয়া উচিত যে আমাদের যেটা প্রোডাকশন আমরা তৈরি করি হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট এসের মাধ্যমে বা নিজের এখানে যদি মেশিনও হয়, যে আমি যেমন আমার ইন্দ্রনগর মেশিন আছে, মেশিনে আমরা হ্যান্ডিক্রাফটের কাজ করি, তো জলছাপের কাজ করি, তো সেখানে শাড়িটা পড়লে অসুবিধা কি? যেমন ত্রিপুরা সরকার এখন ট্রাই করছে যে আঙ্গনবাড়িতে আর আশাকর্মীদের যে শাড়িগুলো দেওয়া হচ্ছে বাইরে থেকে আসছে, 4টে করে শাড়ি দেওয়া হয় বাৎসরিক, তো হিসাব করে দেখুন যে আঙ্গনবাড়ি কত আছেন, 10,000-এর কাছাকাছি, তো 10,000 × 4 40,000 শাড়ি, 40,000 শাড়ি আমার ত্রিপুরার বোনেরা বিক্রি করতে পারে, এখন আমি দেখি যে ডিজাইনে তৈরি করেছে, ওগুলো ত্রিপুরার ওয়েদার হিসাবে আমাদেরকে কটন সবচেয়ে ভালো, কারণ এই হিউমিডিটি রয়েছে, গরমের সিজনটা বড়, তো এখানে অথচ আঙ্গনবাড়ির দিদিদের বা আশাকর্মীদের আমি দেখেছি সিল্কের কাপড় দেওয়া হয়, তো সিল্কটা প্লাস সস্তা, পলিস্টার সস্তা চলে আসে, তো তাদেরকে দেওয়া হয়। এখন আমরা যে তৈরি সুতি কটন কটন তৈরি করে দেবো, তাতে তো এদের মানে লাভ হবে, কারণ কি কটন পড়া এই আবহাওয়াতে সবচেয়ে বেশি লাভদায়ক এবং সুবিধাজনক এবং নিজের যে স্কিনের জন্য ভালো। তো এই যে পদক্ষেপটা মাননীয় প্রধানমন্ত্রীজি যখনই সেই স্লোগান তুললেন তখন গিয়ে সবার চোখে এসে, আরে আমাদের এখানে তো আছে ভাই কাজ করে মহিলারা, তাঁতিরা আছে, এরাও করতে পারে, আছে করেছে, তো আপনি আপ গভর্নমেন্ট থেকে তো 40,000 শুধু আঙ্গনবাড়িতে, তারপর আশাকর্মী, তারপরে হসপিটালসের দিদিরা, তো এই সবগুলো আমরা কি করি, আমরা বাইরের থেকে কিনে আনি, কোটি কোটি টাকা আমাদের চলে যায়, সেটাকে রুখতে হবে যে আমাদের বোনেরাই আমাদের ত্রিপুরার মানুষই পাক, সেই দিশাতে রাজ্য সরকার কাজ করা শুরু করে দিয়েছে, আমি আশা করি 2-1 মাসের মধ্যে সেটা সেটেল হয়ে যাবে, তো বড় মাত্রায় আমার ত্রিপুরার যারা এই কাজের মধ্যে রয়েছে হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুমের মধ্যে, সেটা বড় মাত্রা লাভান্বিত হবে। আর তার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী আজকে 9 তারিখ থেকে আর 14 তারিখ আমাদের দীপাবলি বা দেওয়ালি কালী পুজো, তো বড় মাত্রায় নর্দার্ন ইন্ডিয়াতে আর মধ্য ভারতে দেওয়ালি বা দীপাবলি উৎসব মানে লক্ষ্মী পূজা, এটা লক্ষ্মী পূজা হয় পালন করা হয়, আমাদের এখানে লক্ষ্মী পূজা দুর্গাপূজা 7 দিনের মধ্যে হয়, ওখানে লক্ষ্মী পূজা হয় এই দেওয়ালিকে দীপাবলি, তো মানে লক্ষ্মী পূজার সময় আদান প্রদান করা, গিফট দেওয়া, শাড়ি দেওয়া, কাপড় দেওয়া, যেটা আমাদের দুর্গাপূজার সময়, তো সেটা যাতে লোকাল যেটা প্রোডাকশন হচ্ছে যে যে রাজ্যে যে যে গ্রামে যে যে শহরে সেটা কেনা, সেটাই উপহার দেওয়া, সেটাই বাড়ির জন্য কেনা, মাননীয় প্রধানমন্ত্রী যে আপিল করেছেন পুরো দেশব্যাপী সরকার সেই দিশাতে আজ থেকে কাজ করা শুরু করেছে। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আহ্বান জানাবো যে দীপাবলির জন্য সেটা প্রদীপ হোক, দীপাবলির জন্য
কিছু সাজ সরঞ্জাম বাড়ির জন্য যদি আমরা কোনো কিছু কিনি, কাউকে কোনো কিছু গিফট দিই, বা আমরা পুজো উপলক্ষে কোনো খাবার দাবার কিনি, তো লোকাল কিনুন, গিয়ে দেখুন ও কীভাবে বানাচ্ছে। আমি ওই দিন মোহনপুর থেকে গুড় নিয়ে এসছে, আখের গুড় মোহনভোগ থেকে, তো খেয়েছি তো আমি, তো আমি খেতে পারলে ত্রিপুরা মানুষ কেন খাবে না? আমাকে তো ত্রিপুরা মানুষ মুখ্যমন্ত্রী বানিয়েছে, আমার তো কোনো কিছু হয়নি, ডাক্তার তো তিনবার চেক করে, তো তারপরে আমি সেটা খেয়ে দেখেছি আসলে খুব টেস্টি গুড়, আখের গুড় তৈরি করেছে, আমাকে দিয়েছে, আমি খাই, ভালো টেস্ট। তারা যে মোহনভোগে এই যে পাইনঅ্যাপেল থেকে, আনারস থেকে জ্যাম তৈরি করেছে, আমি তো খেয়েছি, ভালো টেস্টি। এবং আমি জিজ্ঞাসাও করেছি এটা বিক্রি হয়, বলে স্যার 100% বিক্রি হয়ে গেছে, নেই তাদের কাছে, অর্ডার আছে, দেওয়ার মতো নেই, প্রোডাকশন নেই। তো এই টেস্ট আজকের ত্রিপুরা তো ডেভেলপ হয়েছে। আমরা বলি কুইন পাইনঅ্যাপেল, আর জেলি খাবো, অন্য কোম্পানি বিদেশ থেকে আসছে তার জেলি খাচ্ছে। কুইন পাইনঅ্যাপেল বিখ্যাত, এইখানকার কুইন পাইনঅ্যাপেল জগৎ বিখ্যাত, তাহার জেলি তৈরি করছে বোনেরা, অথচ আগরতলা পস পরিবারের মধ্যে আছে কি, গিয়েছি কি, ঢুকেছি, হয়তো বা কিছু মাত্রায় গিয়েছি, সেটাকে সার্বজনীন করা। এবং ত্রিপুরাতে যেটাই প্রোডাকশন, আমি বলি ত্রিপুরার চাউল, ত্রিপুরার ফল, ত্রিপুরার সবজি, সবকিছু। এবার আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, লকডাউন সময় আমাদের এখানে বড় মাত্রায় বাইরে থেকে সবজি আসতো অক্সিজেনে, বিশেষ করে কি কোথা থেকে আসতো, শিলং ও শিলচর থেকে, এবার আসেনি, ব্যবস্থা তো হয়েছে। আর আপনাদের মাধ্যমে আজ আরেকটা বিষয় আমি বলবো, আমি কিছুদিন মধ্যে ডেটাও প্রস্তুত করে দেব। মাঝখানে এখন একটা হাওয়া উঠছে কি, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে গেছে, সবজির বৃদ্ধি, কে বলেছে সবজির বৃদ্ধি, আলুর একটু দাম বেশি, বাকি এই সিজনে এই মাসে আমি আপনাদেরকে নিবেদন করব, এই মাসে নভেম্বরে সেপ্টেম্বরে বিগত বছরে কি ছিল, তার আগে কি ছিল দেখুন তো, 2016 থেকে উঠি, তখন আপনাদের সামনে আয়নার মতো সব চলে আসবে যে রেট বাড়েনি, বরং এই সিস্টেমকে ধন্যবাদ দেওয়া উচিত যে এত বড় ক্রাইসিসের মধ্যে, লকডাউন, সাড়ে ছ মাস ধরে লোক কাজ করতে পারছে না, সেই জায়গাতে বাজার কন্ট্রোল করে রাখা অনেক কঠিন বিষয়। বারবার সরকার নেমেছে, এসডিএম নেমেছে, ডিএম নেমেছে, দপ্তর নেমেছে, মন্ত্রী নেমেছে, তাকে কন্ট্রোল করা, আমি তো ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানাবো, তারা কালোবাজির করার ইক্কা দুঃখ হয়তো, কিন্তু ম্যাক্সিমাম লোক পজিটিভ। আমি যখন বাজারের মধ্যে যাই, এসডিএম একা যায় না, বাজার কমিটির চেয়ারম্যান, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এরা সঙ্গে যায়, এরা ধরিয়ে দেয় এই পজিটিভিটি, নিজের কাজটা নিজে করে, পুলিশ কেউ করবে, ইন্সপেক্টররা শেষ হয়ে গেছে, পাবলিককে করতে হয়, ত্রিপুরাতে সেটা হয়েছে, পরিবর্তন হয়েছে। তার জন্য আমি আজকে আপনাদের মাধ্যমে বলবো যে একবার তুলনা করা যে 2019 কি ছিল, 2018 কি ছিল, তখন বুঝবেন যে ডিফারেন্সেস কি, দেখে বলে দেওয়া বিনা ডেটা ছাড়া এটা মানুষ কনফিউজ হয়ে যায়, কনফিউশন হয়ে যায়। কিন্তু হ্যাঁ, আমি তো চাই যে মানে সবাই যাতে সবকিছু সহজতর পদ্ধতিতে পেতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও ঠিক, ফার্মার্সরা যাতে পয়সা পায়, কৃষকরা যাতে তার ন্যায্য মূল্য পায়। দেখুন 7th স্কেল পেয়েছে ত্রিপুরাতে, আজকে কেউ যদি চাকরি পায় তো তার 18,000 টাকা স্কেল, আগে কি ছিল, আগে কি ছিল কত, 6,000 টাকা স্কেল, এখন সিধা 18,000 টাকা। ডি গ্রুপে কেউ জয়েন করবো 16,000 টাকা স্কেল, আগে কি ছিল 4,000-5,000 টাকা স্কেল। তো এই জায়গাতে যদি যদি 18,000 টাকা স্কেল হয়, তাহলে যে সবজি বিক্রেতা, সে যদি লাউয়ের দাম 10 টাকার বদলে 15 টাকা হয়, কোনটা লোকসান, তারও তো লাগবে, তাকে তো আমি স্কেল দিতে পারি, সে যদি 2 টাকা বেশি পায়, বাস মাঝখানে একটাই, যাতে যারা মিডলম্যান এরা যাতে বাজারকে কন্ট্রোল না করতে পারে, সেই জায়গাতে সরকারের কাজ, সরকার সেই দিশাতে কাজ করছে। আর মাননীয় প্রধানমন্ত্রী এবার যে নতুন কৃষি বিল এনেছে, তার মধ্যে তো ক্লিয়ার কাট, সিধা ফার্মার্স এন্ড যে যার কাছে পৌঁছবে, মাঝখানে কেউ নেই, সমস্ত ব্রোকার বা দালাল এদেরকে শেষ করে দেওয়া হয়েছে। তো ধীরে ধীরে মাননীয় প্রধানমন্ত্রী সেই দিশাতে কাজ করছেন, এবং আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে নিবেদন করব, আজ থেকে সবাই আমরা সিদ্ধান্ত করব যে গামছা কিনলে আমার ত্রিপুরার বোনেরা, দিদিরা বা ভাইয়েরা যারা তৈরি করে সেটা করব। আমাদের কাছে বাঁশের বোতল আছে, আমাদের কাছে বাঁশের প্রদীপ আছে, আমাদের কাছে ত্রিপুরার সুবিখ্যাত হানি রয়েছে বাঁশের বোতলে, আমাদের কাছে ব্যাম্বু শুট বিস্কিটস রয়েছে, আমাদের কাছে কুইন পাইনঅ্যাপেল রয়েছে। আমরা আজ থেকে শপথ নেব যে না, মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন যে দীপাবলির জন্য সব করে, আমরা দীপাবলি নেই, যখনই কিনবো ফার্স্ট প্রায়োরিটি দেব আমার রাজ্য, আমার গ্রাম,
আমার শহর, চেষ্টা করব যে আমার পার্শ্ববর্তী যে প্রোডাকশন করছে তার কাছ থেকে আমার প্রয়োজনীয় কোনো সামগ্রী যদি আমরা পেতে পারি তো তাকে প্রায়োরিটি দেওয়া, নাকি অন্য দেশ থেকে অন্য জায়গা থেকে এসছে সেটাকে প্রায়োরিটি দেওয়া। আপনারা এমনিতে মনে হয় যে ওটা হয়তো ভালো ওটা খারাপ বা মন্দ এইগুলো আসতে পারে, কিন্তু একটা দিন মনে রাখবেন যে ইউরোপ থেকে কোনো একটা জিনিস আসছে তো সেটা কস্ট যে কমসে কম তার মধ্যে তো ট্রান্সপোর্টেশন কস্ট তো লাগবেই, এমনিতে তো আপনাকে দান করে দিয়ে যাবে না, তো তার মধ্যে কস্ট বাড়বেই বাড়বে। তো ওই জিনিসটা মাথায় রাখা, আর আমরাও চেষ্টা করছি যে আমার এই হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট ও ত্রিপুরা বিভিন্ন জায়গাতে যাই কাজ করছে, সে ছোট এমএসএমই হোক ছোট কোনো কারবারই হোক যেই হোক, যাতে তারা আরও সেটাকে বাজারজাত করা যেতে পারে, ডিজাইন সুন্দর হয়, মানুষ যাতে আকৃষ্ট হতে পারে। ওর আর সুন্দর কি মনের বিষয়, মনের বিষয়, আমরা তাই করি যে কোনটা সুন্দর। প্রত্যেক মার কাছে তার ছেলে মেয়ের দুনিয়ার সব থেকে সুন্দর লাগে, তো ওই মানসিকতায় রাজ্যকে মেনে নেওয়া, তো আপনি আপ যা বানাচ্ছে সব কিছু সুন্দর লাগবে, সব কিছু এখান থেকে। তো ঠিক ওইভাবে যদি আমরা চিন্তা করি, আমি আশা করি ত্রিপুরা একটা বড় ইকোনমি হবে, যেই টাকাটা বাইরে চলে যায় আমাদের এগুলো ক্রয় বিক্রয় করতে গিয়ে, সেই টাকাটা আমার রাজ্যে থাকবে, সেটাই রাজ্যের লাভ হবে এবং স্বনির্ভর ত্রিপুরা একটা বড় উদাহরণ প্রস্তুত হবে। সেই জায়গাকে মনে হচ্ছে যে আমাদের ত্রিপুরা টেক্সটাইলের প্রচার যেমন একদিকে হবে, ট্যুরিজমটাও সেখানে মার্চ করে কিছু করা যেতে পারে। আমরা ত্রিপুরেশ্বরী মন্দিরে আমরা হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট থেকে একটা শোরুম উদ্ঘাটন করব 14 তারিখ দীপাবলির দিন, আমি যাব সেখানে, বলাইবাবু চেয়ারম্যান থাকবেন, যারা আমাদের আর্টিজেন্স এরাও থাকবেন। আমরা অনেকদিন থেকেই যে আমাদের মাতা বাড়ি স্পিরিচুয়াল ট্যুরিজম, আজকে করোনার কারণে হলে অ্যাভারেজ 10,000 ফুটফল হয়, সেটা একসময় 1,000-1,500 ছিল 2018। একটা জায়গায় 10,000 লোক যাচ্ছে, ত্রিপুরার কোন জায়গাটা আছে যে 10,000 ফুটফল হয়? কোনো জায়গায় ত্রিপুরের মায়ের মন্দির। তো আমরা যখন তিরুপতি যাই বা আমরা যখন বৈষ্ণোদেবী যাই, তো সেখানে দেখবেন কোনো রিসা বা কোনো কিছু ব্যবস্থা রয়েছে, প্রসাদ নেওয়ার জন্য তার আলাদা আলাদা তরিকা আছে, এখানে নেই। আমরা সেটা নতুন করেছি, এখন একটা আমরা রিসা তৈরি করেছি, তার মধ্যে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের ছাপ রয়েছে, এবং সেটা মেশিনের ছাপ নয়, হাতে তৈরি করা। ও সেটা মানে একটা তৈরি করতে 1 মাস সময় লাগে, এত কষ্ট করে তৈরি করেছে। ও সেটা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের সামনে যে স্টল থাকবে বা আমাদের পার্মানেন্ট যে শোরুম হবে তার মধ্যে রাখা হবে, তো মায়ের দর্শন করার সময় যাওয়ার সময় তো সেটা গলায় নামাবলীর মতো রেখে যাওয়া, এটা ত্রিপুরাতে ট্র্যাডিশনাল ছিল না, তো সেটা আমরা স্টার্ট করব। যেমন আমরা তিরুপতিতে যাই তখন তো আমরা সেভাবে চাদরটা উড়ে নিই, সবাই যে যায় তো ত্রিপুরা তো যে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির দর্শনের জন্য যাবে, তো দর্শন করার সময় তখন সেটা উড়ে নেবে, তার তা থেকে বড় মাত্রা যারা হ্যান্ডিক্রাফট অ্যান্ড হ্যান্ডলুমে কাজ করছে তারা লাভান্বিত হবে। এবং ত্রিপুরেশ্বরী মায়ের এই মন্দিরের মাধ্যমে সিস্টেমটা ডেভেলপ করে দিলে বড় মাত্রায় মানুষের রোজগার। স্যার, 95 বছরের একটা পুরনো মন্দির, সেই জায়গার মধ্যে পর্যটনের বিকাশ ঘটানোর জন্য একটা সম্ভাবনা রয়েছে, সেই জায়গার মানুষের দাবি সেটাকে সরকারিভাবে একটা পর্যটন শিল্পের রূপ দেওয়া, সেটা নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন ভাবনা রয়েছে। এটা আমি দেখুন মাননীয় ট্যুরিজম মিনিস্টার বলতে পারবে, কিন্তু আমি জানি রাজেশ্বরী মন্দিরের বিষয়ে যে রাজবাড়ি বা মন্দির আছে সেখানে যাই স্থাপত্য চিত্রকলা রয়েছে আমাদের পুরাতত্ত্ব বিভাগের বা এমনিতে ত্রিপুরা সরকারের, সবগুলি আমরা ডেভেলপ করার জন্য সিদ্ধান্ত করেছি। এবং আপনারা লক্ষ্য করেছেন এই নতুন সরকার আসার পর আমাদের যেখানেই পুরনো স্থাপত্য চিত্রকলাগুলি রয়েছে আমরা সেগুলিকে পুনরুদ্ধার করছি এবং মানুষের সামনে নিয়ে আসার জন্য ট্যুরিজম ডিপার্টমেন্ট সেই বিষয়ে কাজ করছে। স্যার, পাশাপাশি উদয়পুরের যে পুরনো রাজবাড়ি রয়েছে সেটা অনেকবার সংস্কারও করা হয়েছে, কিন্তু সেই জায়গার মধ্যে দেখা যায় যে সংস্কার করার পরেও কিছু কিছু একটা লোক সেটাকে ধ্বংস করার জন্য চেষ্টা চালায়, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেব? দেখুন, যারাই এই ধরনের কাজ করতে চাইছে সরকার কড়া পদক্ষেপ নেবে। আপনি আমার সামনে বিষয়গুলো তুলে ধরেছেন, আদরণীয়
ট্যুরিজম মিনিস্টারকে আমি ডেকে বলবো যে এই ধরনের যদি কোনো কার্যকলাপ ক্রিয়াকলাপ চলছে তো অতি সত্ত্বর যাতে তা বন্ধ হয়, কারণ এগুলো ত্রিপুরা মানুষের রোজগারের পথ, এগুলোর মাধ্যমে মানুষ ত্রিপুরাকে দেখতে চাইবে এবং দেখার জন্য আসতে চাইছে এবং এগুলো এই ত্রিপুরাতে টুরিস্টকে লুফে আনার মানে মূল মন্ত্র। স্বাভাবিকভাবে আমাদের ঐতিহ্য, আমাদের যে পুরনো স্থাপত্য চিত্রকলা সেগুলোকে সুরক্ষিত রাখা এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা সেটা সরকারের দায়িত্ব।